A little bit, but another good thing was the preparation coming to this game was really good. লক্ষ্যটা খুব বড় ছিল না বরিশালের জন্য, কারণ শক্তিশালী রংপুর রাইডার্সকে আজকের ম্যাচে মাত্র 135 রানে গুটিয়ে দিয়েছিল তামিম বাহিনীরা। কেউ না মাঠে নেমে শুরু থেকে দেখে শুনে খেললেও আজকের ম্যাচে পরপর উইকেট হারাতে হয় সাকিবদের। তবে মাত্র 135 রানে রংপুরকে গুটিয়ে দিয়েও জয়টা খুব সহজে পায়নি বরিশাল, কারণ পঞ্চম ওভার এই সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ওপেনিং ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে। যদিও ওই আউটে থেমে থাকেনি তামিম বাহিনীরা, তবে একটা সময় মনেই হয়েছিল হয়তো আজকের ম্যাচটি বুঝি হেরেই যাবে বরিশাল, কিন্তু শেষ পর্যন্ত যে এভাবে জিতে যাবে বরিশাল তা হয়তো জানা ছিল না টিভির সামনে বসে থাকা ভক্ত সমর্থকদের। তাই তো শেষ পর্যন্ত ম্যাচটি জিতে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, এটা ফ্রান্সাইজি ক্রিকেট, এখানে টিকে থাকতে হলে আপনাকে বুদ্ধি দিয়েই টিকে থাকতে হবে। হয়তো বুদ্ধির দিক দিয়ে পিছিয়ে ছিল রংপুর, যে কারণে আজকের ম্যাচটিতে আমরাই জিতে গেছি। তো দর্শক, আজকে বরিশালের এমন জয়ের পিছনে কার অবদান ছিল সবচেয়ে বেশি তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।